আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে সরকারি চাকরি আইন 2018 কবে কার্যকর হয় 1 অক্টোবর 2019 সড়ক পরিবহন আইন 2018 কবে কার্যকর হয় 1 নভেম্বর 2019 জাতীয় ঐতিহাসিক দিনের সাথে সমন্বয় করে নতুন বাংলা বর্ষপঞ্জি কার্যকার হয় কবে সতেরো অক্টোবর দুই হাজার উনিশ পয়লা কার্তিক চোদ্দশো ছাব্বিশ বঙ্গাব্দ সরকারিভাবে ঘোষিত বর্তমানে দেশে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা কয়টি তেরোটি ছাব্বিশ অক্টোবর দুহাজার উনিশ উদ্বোধন করা কুড়িগ্রাম গ্রাম থেকে সরাসরি ঢাকাগামী আন্তনগর ট্রেনের নাম কি কুড়িগ্রাম এক্সপ্রেস বিউ চেরি টমেটো এক উদ্বোধন করেছে কোন বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ব্লাইট প্রতিরোধী বাউধান তিন উদ্বোধন করেছে কোন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃবি দেশের প্রথম ভাসমান সৌর বিদ্যুৎ প্লান্ট কোথায় অবস্থিত মংলা বাগেরহাট দুর্নীতি ও দারিদ্র বিমোচনে অবদান রাখায় ভারতের এশিয়াটিক সোসাইটি দুই হাজার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন অ্যাওয়ার্ড প্রদান করে অ্যাওয়ার্ড বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এর বাণিজ্যিক সেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কবে দুই অক্টোবর দুই দেশের বৃহত্তম পানি শোধনাগার কোনটি পদ্মা জলদিয়া পানি শোধনাগার লোহাজাং মুন্সীগঞ্জ দেশের প্রথম হাইব্রিড বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত সোনাগাজী ফেনী দেশে গাড়ি তৈরির প্রথম কারখানা কোথায় স্থাপিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি কোথায় অবস্থিত কবিরপুর গাজীপুর দেশে বর্তমানে সরকারি বেসরকারি ও সেনাবাহিনী নিয়ন্ত্রিত সাধারণ মেডিকেল কলেজ কয়টি একশো এর মধ্যে ত্রিশটি সরকারি বেসরকারি সত্তরটি এবং সেনাবাহিনী নিয়ন্ত্রিত ছয়টি ফেনী নদীর উৎপত্তি কোথায় খাগড়াচড়ি জেলার পার্বত্য এলাকায় পয়লা অক্টোবর দু হাজার উনিশ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কে ক্রিস্টলিনা জর্জিয়াভা বুলগেরিয়া ইউরোপীয় পার্লামেন্টের বর্তমান প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট কে ইতালি ইউরোপীয় কমিশনের বর্তমান নারী উরসুলা ভন্ডারলেন জার্মানি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে পার্লামেন্টের নিম্নকক্ষের প্রথম নারী স্পিকারকে পোয়ান মহারানী নক্ষত্র কুশিলা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আইএসএস যাওয়া প্রথম আরব দেশের নাগরিককে হাজা আল মুনসুর সংযুক্ত আরব আমিরাত বিশ্বের সবচেয়ে আধুনিক ইসলামী জাদুঘর মিউজিয়াম অফ ইসলামিক আর্ট এম আই এ কোথায় অবস্থিত দোহা কাতার এক কিউশেক পানি সমান কত আঠাশ পয়েন্ট তিন এক আট মিটার বাই সেকেন্ড প্রথম কৃষ্ণাঙ্গ লেখক হিসাবে বুকার পুরস্কার লাভ করেন কে বার্নার্ডাইন এভারিস্টো সাহিত্যে নবেল জয়ী পনেরো নারীকে ওলগা তোকারচুক পোল্যান্ড অর্থনীতিতে নবেল জয়ী দ্বিতীয় ভারতীয়কে অভিজিৎ ব্যানার্জি চতুর্থ বাঙালি হিসেবে নবেল জয় করেন কে অভিজিৎ ব্যানার্জি দুই সালে ষষ্ঠ দম্পতি হিসেবে নবেল জয়ী হনকারা অভিজিৎ ব্যানার্জি ও এস্তার দুফলো ডুইং বিজনেস দুই হাজার বিশ অনুযায়ী সহজে ব্যবসা করার সূচকে শীর্ষ দেশ কোনটি নিউজিল্যান্ড বিজনেস দুই হাজার বিশ অনুযায়ী সহজে ব্যবসা করার সূচকে সর্বনিম্ন দেশ কোনটি সোমালিয়া ডুইং বিজনেস দুই হাজার বিশ অনুযায়ী সহজে ব্যবসা করার সূচকে বাংলাদেশের অবস্থান কততম একশো আটষট্টিতম আপনাকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এখন পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না